শিক্ষার্থী বন্ধুরা, আসলে অনেকে তোমরা হেজিটেশন আছো। হেজিটেশনটা হচ্ছে যে আমরা স্পিকিং টেস্টে, আইএলটিএস এর স্পিকিং টেস্টে কি অ্যাকসেন্ট ব্যবহার করব, ব্রিটিশ না আমেরিকান। আসলে বন্ধুরা, তোমরা যে কোনো অ্যাকসেন্ট ব্যবহার করতে পারো, সেটা আমেরিকানও হতে পারে, ব্রিটিশও হতে পারে। ধরো পুরোটা তোমরা আমেরিকান অ্যাকসেন্ট দিলে পুরো স্পিকিং টেস্টে, স্পিকিং টেস্টে শেষের দিকে হঠাৎ করে তোমার ব্রিটিশ অ্যাকসেন্ট চলে আসলো, তাতেও কোনো অসুবিধা নেই। স্পিকিং টেস্টে শুধু দেখে ফ্লুয়েন্সি, গ্রামাটিক্যাল প্যাটার্ন আর স্পন্টিনিউটি কেমন, তারপর প্রোনাউন্সিয়েশন কেমন, এগুলো যদি সঠিক শুদ্ধভাবে করতে পারো তাহলে আর তোমাদের কোনো অসুবিধা হবে না, স্পিকিংয়ে তোমরা অনেক ভালো স্কোর করতে পারবে। তো এ বিষয়ে কোনো হেজিটেশনে থাকার দরকার নেই যে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলবো না আমেরিকান অ্যাকসেন্টে কথা বলবো। তোমরা যে কোনো অ্যাকসেন্ট ফলো করতে পারো, হ্যাট দেয়ার উইল বি নো প্রবলেম। সাসেস যদি এরকম বলো যে ইট ওয়াজ আ ইউনিক থিং, অ্যাকচুয়ালি দেয়ার হ্যাড নো প্রবলেম ইন দিস সেক্টর, এই যে তুমি স্পিকিংয়ের সেক্টর বললা, যেটা হবে সেক্টর, এরকম যদি আমেরিকান অ্যাকসেন্টে চলে আসে বা ব্রিটিশ অ্যাকসেন্টের সময় আমেরিকান অ্যাকসেন্ট চলে আসে, কোনো সমস্যা নেই, তোমরা নির্দ্বিধায় পরীক্ষায় অংশগ্রহণ করবে, কোনো হেজিটেশন ফিল করবে না। আশা করি তোমাদের বিষয়গুলো মনে থাকবে। আমেরিকান অ্যাকসেন্ট আর ব্রিটিশ অ্যাকসেন্ট, যে কোনো অ্যাকসেন্ট তোমরা স্পিকিং টেস্টে, আইএলটিএসে ব্যবহার করতে পারো, এতে কোনো সমস্যা নেই। দ্যাটস অল ফর নাও, এট দিস টাইম, বাই বাই।